আমরা যে বেবি ক্যাটটা এনেছিলাম আজকে পুরো ভিডিওটা তাকে নিয়ে হবে, তার আপডেট নিয়ে। আপনারা অনেকেই মেসেজ করেছেন ওর নাম কি রেখেছি জানতে চেয়েছিলেন। ওর নাম রেখেছে স্নোই, স্নো হোয়াইট পোড়া নাম, আমরা ডাকি স্নোই। বাবুটা আমরা যখন এনেছিলাম তার বয়স ছিল 2 মাস, আর অলমোস্ট আমাদের কাছে আছে 1.5 মাসের মতো, প্রায় 3.5 মাস এখন ওর বয়স। ও খুবই প্লেফুল একটা বাচ্চা, আর এত সুইট, এত সুন্দর, ওকে না দেখতে পুরাই একটা স্নো বলের মতো লাগে। আমরা যখন ওকে নিয়ে আসি তখন ও একদমই পটি ট্রেন ছিল না, তাই আমার ভালোই একটু কষ্ট হয়েছে পটি ট্রেন করতে। মোটামুটি 10 ডেজের মতো লাগছে পটি ট্রেন করতে। ওকে বারবার আমি দিনের মধ্যে অনেকবার 10 বারের বেশি আমি ওকে নিয়ে যাইতাম, নিয়ে আসতাম, নিয়ে যাইতাম, একটু পরপর নিয়ে যেত। ও অনেকবার পি করতো, পু করতো। হ্যাঁ, তারপর আল্লাহর মতে আস্তে আস্তে ও পটি ট্রেন হয়ে গিয়েছে, কিন্তু এখনও মাঝে মধ্যে কী করে ওর, ওই যে ছোটোবেলা যখন এনেছিলাম তখন সে বেসিংয়ের পাশে একবার দুবার পি করতো, ওইটা না ও মনে রেখে দিছে। বারবার ওখানে আসে, ওখানে আসলেই আমি আবার ওর পটিতে নিয়ে যাই, ওখানে গিয়ে লিটারের মধ্যে পি পু করে। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা অবশ্য জানেন আমার আগে থেকেই একটা ক্যাট ছিল, সেটা চিটংয়ে, সেটা আমার আম্মুর কাছে। এটা আমি বিয়ের আগেই নিয়ে আসছিলাম, বাট ওটা আমার আম্মুই সব টেক কেয়ার করতো, আমি কোনো টেক কেয়ার করি না, আমি জাস্ট ওকে আদর করতাম, ওকে নিয়ে খেলতাম, এটাই ছিল আমার কাজ, আম্মু সব টেক কেয়ার করতো। সো আমি এবার যখন স্নোকে নিয়ে আসি আমি পুরাই একদম নিউ, আমি একদমই জানি না কিভাবে কি করব। তারপর আল্লাহ রহমতে মানে সব কিছু ঠিকভাবে করতে পারছি, এটাই। আর প্রকাশ তো ওর অনেক টেক কেয়ার করে মাশাল্লাহ, যেটা আমি ভাবিও নাই যে মেবি আমাকেই সব করতে হবে। বাট প্রকাশ যখন অফিস থেকে আসে প্রায় 1 ঘন্টার মতো ওকে নিয়ে খেলবে, ওর পি পু এগুলো ক্লিন করবে, ওকে নিয়ে যাবে, ওকে খাওয়াবে, মানে পুরো একটা ওর রুটিন। তাই আমাদের স্নো বেবিটাও প্রকাশকে খুবই লাইক করে। প্রকাশ যখন থাকবে না ও বেডে যে সাইডে শুবে, স্নো এসে ওখানে মানে আমি পুরো স্ট্রেঞ্জ ব্যাপার, ও এসে ওখানে শুকে শুকে ওই পাশে এসে বসে থাকবে, শুয়ে থাকবে। তারপর প্রকাশে যদি কোনো টি শার্ট পরে থাকে, আই থিঙ্ক ওরা মেবি স্মেল অনেক ভালোভাবে বুঝে। হ্যাঁ, প্রকাশে যখন টি শার্ট পরে থাকে ও হয়তো ওর বডির স্মেল আসে, ওখানে গিয়ে বসে থাকবে। কি পরিমাণ যে প্রকাশকে লাইক করে, ইভেন রাতে কিন্তু আমাদের সাথেই ঘুম, আমাদের মাঝখানে, আই মিন আমাদের মাঝখানে হলেও প্রকাশের হাতের উপর, প্রকাশের মাথার উপর, প্রকাশের ঘাড়ের উপর। আমি অনেকগুলো ক্লিপ রেখেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট ওর কাঁধের উপর করে ঘুমাবে, মানে দুজন ঘুমায় থাকে এরকম। আমি সকালে উঠে দেখি ওরা দুজন ঘুমাচ্ছে, যখনই শোয় ওর কাঁধের উপর, ওর হাতের উপর, এরকম একটা অবস্থা। কি যে ভালোবাসে ওদের মধ্যে। স্নো কেনার পর থেকে আমার পুরো ফোনে সারাক্ষণ স্নোয়ের পিকচার, স্নোয়ের ভিডিও। এদিকে আম্মু সারাদিন বসে বসে আমাকে জয়ের ভিডিও পাঠায়, জয়ের পিকচার পাঠায়, মানে আমার পুরো ফোনটা জুড়ে আমার কোনো পিকচার নাই, আমাদের কোনো পিকচার নেই, সব হচ্ছে জয়ী আর স্নোয়ের পিকচার, পুরো ফোন জুড়ে জয়ী আর স্নোই। কাউকে কোনো কিছু দিতে গেলে, কোনো পিকচার দিতে গেলে খুঁজেই পাওয়া যায় না, আমার পুরো ফোনে ওদেরই পিকচার। আমরা একদিন ভাবলাম স্নো যেহেতু একটা ছোট বেবি, ও নিশ্চয় ওর মা বাবাকে অনেক মিস করে, সো ভাবলাম ওর মা বাবার কাছে একদিনের জন্য নিয়ে যাই। সো নিয়ে গেলাম, কিন্তু অবস্থা হলো ওর মা হিটে আসছে, ওর মা একদমই ওকে লাইক করে নাই। বাট স্নো ভেবেছিল ওর বাবাকে, ওর মা, ও বারবার গিয়ে দুধু খাওয়ার জন্য খুঁজতেছিল, বাট ওর বাবা তো অনেক দিন হয়েছে না, একটু একটু চিনেছে, বাট ভালো মতো চিনেন। বাট স্নো একদম মনে রেখেছে ওর বাবার কাছে ঘেঁষে ঘেঁষে ছিল। আর যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে স্নোয়ের বোন, ওর বোনের সাথে ও ঝগড়া করছে। তোমার এটা তো শোষো করে বেশি, শব্দ করে বেশি না। লুসি ভালো, লুসি অনেক ভালো, হ্যাঁ কিচ্ছু করে না, আপু হয় না, এটা আপু হয়, এটা আপু হয়, বুঝছো লুসি, এটা আপু হয়, কিচ্ছু করে না, হ্যাঁ লক্ষ্মী মেয়ে। এই যে তুমি লক্ষ্মী মেয়ে না, শোনো কি বলছি, এই ছিল দুই বোনের ঝগড়া। কি পরিমাণ যে ঝগড়াটা একজন একজনের সাথে, আমার স্নো কিন্তু মাইর দেয় না, বাট কেমন একটা সাউন্ড করে পুরো অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর ওর বোনের নাম হচ্ছে
লুসি, আর লুসি হলো খুবই ডেঞ্জারাস, ও যে কোনো সময় স্নো ক্যামের ফলতে আমি তো কোলে নিয়ে বসেছিলাম পরবর্তীতে। আর এখানে যে যার সাথে খাচ্ছে এটা হচ্ছে স্নো এর মা, এটা খাবার দেখে আসছে, বাট এমনি স্নো কে একদমই লাইক করে নাই, ওকে দুটো থাপ্পড়ও মেরেছে, ও একটু বাড়িও খেয়েছে। আমার খুবই কষ্ট লেগেছে, আমি একদম বুকে করে রেখেছিলাম। আর এদিকে স্নো এর বাবাটা একটু ভালো আছে, ওকে মারটা দেয় নাই। এই হচ্ছে স্নো এর বাবা, দুজন নেটের বাইরে, একজন এদিকে একজন ওদিকে, দুজন খুব ভালোবাসা আদান প্রদান করছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট আমরা চিটং যাব। স্নো জয়ীকে দেখার পর, এই হ্যান্ডসাম ছেলেটাকে দেখার পর স্নো এর রিয়াকশান অ্যান্ড জয়ীর রিয়াকশান, জয়ী যেহেতু জীবনে কোনো মেয়ে দেখে নাই, স্নোই একমাত্র মেয়ে যাকে জয়ী দেখবে, ওর কী রিয়াকশান হয় আপনাদেরকে সব কিছু শেয়ার করব। এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অ্যান্ড আমাদের দুটো বেবির জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।